বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশের উন্নয়নের জন্য, যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশের অর্থনৈতিক, সামাজিক এবং সাংস্কৃতিক মুক্তির জন্য নিরন্তর সংগ্রাম করে গেছে। তার 3.5 বছরের জীবনে পঞ্চবার্ষিক পরিকল্পনার সময় আমার এটা ডক্টর আতিকুর রহমান স্যারের দিক থেকেই দেওয়া, যে সব থেকে বেশি প্রবৃদ্ধি হয়েছে ওনার সময়, সেটা হচ্ছে 9.6%। সেই প্রবৃদ্ধির মাত্রা কিন্তু এখনো কেউ ছাড়াতে পারে। বঙ্গবন্ধু কথাই বলে বঙ্গবন্ধু যা করেছেন তার কন্যা সেটা করে যাচ্ছেন, কারণ রক্ত কথা বলে। যেই মহিষী নারী এমন একজন ত্যাগী মানুষের সন্তান, এমন একজন মহিষী নারী শেখ ফজলুদ্দিনেসা মুজিবের সন্তান, তার দ্বারা শুধু ইতিবাচক কর্মকাণ্ড হবে এটা বলাই বাহুল। আবারও স্যারের একটা বক্তব্য কোট করছি, সেটা হচ্ছে যে 52 বছরের উন্নয়নের যে ধারা বাংলাদেশে তৈরির পরে, 52 বছরের উন্নয়নের যে ধারা, তার 73% উন্নতি সাধিত হয়েছে এই বিগত 15 বছরে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে। তো তাহলে আমরা যে ইশতেহারের কথা বলছি আজকে, স্মার্ট বাংলাদেশ, আসলে স্মার্ট বাংলাদেশ এই যে নির্বাচনী ইশতেহার, এটা কিন্তু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ইতিবাচক চিন্তাভাবনা, ইতিবাচক কর্মকাণ্ড এবং ইতিবাচক প্রজ্ঞা এবং ভাবনারই ফল। উনি একটি অনুষ্ঠানে বলেছিলেন যে মায়ের মমতায় দেশ চালালে জনগণ পাশে থাকে। উনি মায়ের মমতায় দেশ চালিয়েছেন, মায়ের মমতায় দেশ চালাচ্ছে, মায়ের মমতায় দেশ চালাচ্ছে বলেই আজকে আমরা উন্নত জাতি দিকে ধাবিত হচ্ছি। এবং তার ইতিবাচক কর্মকাণ্ড আমার বিশ্বাস দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আবারও বাংলাদেশকে ক্ষমতায় নিয়ে আসবে, বাংলাদেশের আন্দোলনকে ক্ষমতায় নিয়ে আসবে এবং অধিকাংশ উন্নয়নের যিনি রূপকার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবারও আমাদের কান্ডারি হয়ে এই দেশকে এগিয়ে নিয়ে যাবে। চর্চা করবেন সেই কথা, সেই প্রতিশ্রুতি ইশতেহারে দেওয়া হয়ে থাকে। এটি একটি নির্দেশিকা, এখানে 11টি ধারায় এই নির্দেশিকা প্রদান করা হয়েছে। বাদ নেই কোনো কিছুই, শিক্ষা, স্বাস্থ্য, মানবাধিকার, সাংস্কৃতিক মূল্যবোধ এবং সংস্কৃতি চর্চা থেকে শুরু করে সমতার আকাঙ্ক্ষা, সুশাসন প্রতিষ্ঠার আকাঙ্ক্ষা, এইসবই দেওয়া হয়েছে। আমার মনে হয় এই প্রধান বক্তা বলে গেছে, এটি একটি সার্বিক নির্দেশিকা যেটি আমরা পালন করতে পারলে অবশ্যই এই দেশ এখন যে উন্নতির ধারায় এসেছে, এখনও যে অসমাপ্ত চলমান সেগুলো সমাপ্ত করতে পারব আর সেগুলোকে সুন্দর করে আরও দৃঢ়ভাবে প্রতিষ্ঠা করতে পারব। আমার যেই জায়গায় বলবার আছে, আমি নির্বিজ্ঞানী, মানুষ নিয়ে কথা বলতে পছন্দ করি। মানুষ মানে নারী, পুরুষ, শিশু, বৃদ্ধ, মানুষ মানে যার প্রথম দ্বিতীয় লিঙ্গ, এইসব নিয়ে কথা বলার সুযোগ দেই তৃতীয় লিঙ্গের প্রতিনিধি। মানুষ মানে দলিত, পদদলিত মানুষজন যারা সমাজে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজগুলো করেন, পরিচ্ছন্নতার কাজগুলো করেন কিংবা সেবার কাজগুলো করেন, তাদেরকে চেনা, তাদেরকে বোঝা, তাদের উন্নয়নের চেষ্টা করা। সেই জন্যই অনেক নিরাপত্তা বেষ্টনী তৈরি করা হয়েছে। 10 টাকা সেট চালের কথা আজ বলছিলাম আমি পথে আসতে আসতে, 10 টাকা সেট চাল খাওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, পালনও করা হয়েছিল। 10 টাকা সেট চালের অর্থ এই নয় যে সবচেয়ে উপরে ধনী যে ব্যক্তিটি আছে। হ্যাঁ, এখন আমরা দেখছি 76.8%,
আর বিশেষ করে যে যে জায়গাটাতে আমরা ভারত, শ্রীলঙ্কা, তারপরে আমাদের নেপাল টেপাল সহ সার্ক দেশগুলোর যে আমরা অনেক অগ্রগামী, সেটা হচ্ছে যে পার্টিসিপেশন অফ দ্য উমেন, মানে মেয়েদের যে শিক্ষায় পার্টিসিপেশন, তাদের যে এনরোলমেন্ট, সেটা প্রায় 98.2%। তারপরে অনেক পরিসংখ্যান আছে, আমি সেই পরিসংখ্যানে যাচ্ছি না, তবে আপনার যেগুলো মানে আলাদা করে উল্লেখ করতে চাই, যেটা বাংলাদেশে কখনো হয়, যে একদম ভূমিহীন মানুষকে, মানে আপনি সরকারের যে খাস জমি থাকে, সে খাস জমি আমরা দেখি যে অনেক মানে প্রভাবশালী ব্যক্তিরা খাস জমি দখল করে নানা কিছু স্থাপনা করেন, ব্যবসা বাণিজ্য করেন, কিন্তু সরকার যেটা করেছে সেই খাস জমিতে একদম ভূমিহীন যারা তাদেরকে বাড়ি করে দিয়েছে, এবং এইটা আপনার এটা একটা ইউনিক কাজ, 847,414 পরিবার আপনার এই বাড়ি করে দেওয়া হয়েছে, এবং এই কাজগুলো যদি আসলে সুষ্ঠুভাবে বাস্তবায়ন হয়, কারণ আমরা এখানে জানি যে বাস্তবায়নে অনেক সমস্যা থাকে, মাননীয় প্রধানমন্ত্রী আপনার প্রত্যেকটা দুস্থ পরিবারকে হয়তো বা আপনার কয়েক লক্ষ পরিবারকে বললেন যে 2,500 টাকা করে তাদেরকে দিয়ে দেবেন, কিন্তু ওইটা যদি সরাসরি আপনার মোবাইল ফোনে দেওয়া না হয় তাহলে দুর্নীতি, হ্যাঁ, মাঝখান থেকে এটা সিস্টেম লস হয়েছে। সুতরাং উনি যে পদক্ষেপগুলো নিচ্ছেন সেটা যদি আমরা একদম সুন্দরভাবে বাস্তবায়ন করতে পারি, তাহলে পরে কিন্তু একদম তৃণমূলের মানুষ, যারা প্রান্তিক মানুষ, তাদের কিন্তু অনেক রকম আপনার মানে তাদের যে বিভিন্ন রকম কষ্ট সেটাও লাঘব হয় এবং তাদের উপকারটাকেও নিশ্চিত করা যায়। মোট জনগোষ্ঠীর ইন্টারনেট ব্যবহার তখন মানে 2006 সালে তো আমরা ডিজিটাল বাংলাদেশ ইন্টারনেট এটা আমরা জানতাম না, হ্যাঁ, এবং সেটা তখন 0.0। বঙ্গবন্ধু কন্যার পথ কখনো কুসুমাস্তীর্ণ ছিল না, পথে পথে পাথর বিছানো ছিল, তারপরেও বঙ্গবন্ধুর মতোই তিনি চ্যালেঞ্জগুলো মোকাবেলা করে করে আজকের এই অবস্থায় আমাদের নিয়ে এসেছেন। বিশেষ করে গত 15টি বছর ধরে তিনি বাংলাদেশের অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের যে রূপরেখা দিয়েছিলেন সেটাকে যেভাবে বাস্তবায়ন করেছেন সারা বিশ্ব অবাক দৃষ্টিতে দেখছে, এ কোন বাংলাদেশ, এ আরেক বাংলাদেশ, এক অবাক করা বাংলাদেশ। তিনি নেতা যিনি তার অনুসারীদের স্বপ্ন দেখাতে পারেন, তাদেরকে স্বপ্নের সমান হতে উৎসাহ দিতে পারেন, তিনি তার সমাজে এনার্জি ছড়িয়ে দিতে পারেন। আমাদের বড়ই সৌভাগ্য আমরা সেরকম নেতৃত্ব বঙ্গবন্ধুর মধ্যে দেখেছি এবং আজ দেখছি তার কন্যার মাধ্যমে। এই নেতৃত্বের পরম্পরাতে বাংলাদেশ কদ্দূর এগিয়ে গেছে সে কথা কার্জন চমৎকারভাবে বলেছেন। কার্জন বলেছে, আমাদের মাথাপিছু আয় এই গত 15 বছরে 5 গুণ বেড়েছে, বাজেট 12 গুণ বেড়েছে, রেমিটেন্স বেড়েছে 6 গুণ, রাজস্ব বেড়েছে 2.5 থেকে 3 গুণ, দারিদ্র কমেছে 31.5% থেকে 18.7%, গড় আয়ু বেড়েছে 69 বছর থেকে এখন 73, বিদ্যুৎ এখন ঘরে ঘরে, আমাদের সামাজিক নিরাপত্তার বেষ্টনী বেড়েছে, বিশেষ করে মায়ের নামে পরিচয় সহ নারীর সক্ষমতা বেড়েছে। পারমাণবিক যুগে, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের যুগে, ডিপসি পোর্ট, যে মাতার বাড়ি ডিপসি পোর্ট, বিদ্যুতায়নের যুগে, শিক্ষার যুগে, গবেষণার যুগে, আমাদের এরোস্পেস এবং এভিয়েশন বিশ্ববিদ্যালয়ের যুগে, আমাদের মেরিটাইম ব্লু ইকোনমি মেরিটাইম ইউনিভার্সিটির যুগে, বিজ্ঞান প্রযুক্তি আমাদের সজীব ওয়াজের জয়, যে বিজ্ঞান ডিজিটাল বাংলাদেশ সূচনা করেছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, যে তথ্য প্রযুক্তি যুগের সূচনা করেছেন সেই যুগে, সেই যুগ হচ্ছে স্মার্ট বাংলাদেশের যুগে, সেই ভিশন আমি সেই কথাটি বলতে এসেছি। আমরা আমাদের তরুণদের ভবিষ্যৎ চাই, স্মার্ট কেরিয়ার চাই, উদ্ভাবন চাই, গবেষণা চাই, তারা পৃথিবীকে দেখিয়ে দিবে তারা কিভাবে দেশকে একটি স্মার্ট বাংলাদেশ তৈরি করতে হয়, স্মার্ট সিটিজেন হতে হয়, মানবিক বাংলাদেশ হতে হয়,
কিভাবে স্মার্ট বাংলাদেশের উন্নয়ন দৃশ্যমান, সেই ট্রান্সফরমেশন ডিজিটাল বাংলাদেশ থেকে একটি আধুনিক স্মার্ট বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ হবে, সেই কারণে দেখেন আমাদের অনেকেই ফারজানাবা, যিনি একজন সাবেক উপাচার্য ছিলেন, আমাদের সাবেক উপাচার্য কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর আমাদের প্রফেসর নাসিম আক্তার, যিনি উপাচার্য চাঁদপুর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর এম মাহবুব, যিনি অত্যন্ত বিজ্ঞ, অনেক অভিজ্ঞ প্রফেসর মাননীয় উপাচার্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, আমাদের সামনে উপস্থিত আছে উপাচার্যবৃন্দ, বিএসকোয়ার প্রধান সভাপতি আছেন, সাধারণ সম্পাদক আছেন, বেসরকারি বিশ্ববিদ্যালয়, সরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ আছেন, আমাদের সাধারণ যিনি সাধারণ সম্পাদক একজন বিজ্ঞ উপাচার্য এবং বিজ্ঞ শিক্ষাবিদ শিক্ষা সমৃদ্ধ বাংলাদেশ, গবেষণা সমৃদ্ধ বাংলাদেশ, উদ্ভাবনী বাংলাদেশ, আমাদের তরুণদের জন্য একটি ডিবেট মূলক বাংলাদেশ, মুক্তিযুদ্ধের চেতনায়, বঙ্গবন্ধুর চেতনায়, সংবিধানের চেতনায়, নির্বাচনের চেতনায়, গণতন্ত্রের চেতনায়, সেটি এসছে। আপনি দেখবেন নির্বাচনের ১১টি ধাপের প্রথম ধাপই এসেছে, আমরা কি এসেছে সেটি হচ্ছে আজকে যে আমাদের দিনের জনমানুষের যে প্রবলেম, সেই প্রবলেম হচ্ছে সেটি আমাদের তৈরি নয়, তাও মাননীয় প্রধানমন্ত্রী ইস্তেহারে নিয়ে এসছেন দ্রব্য মূল্য, যেটি আমাদের সবাইকে এবং আমাদের সুধী সমাজকে হতে শুরু করে আমাদের কৃষক শ্রমিক সবাইকে বেদিগ্রস্ত করছে। কিন্তু আমি অনুরোধ করব আপনারা ইতিহাস থেকে শিক্ষা নেন, আনস্টেবল হবেন না, আপনারা ধৈর্য হারা হবেন না, পৃথিবী এগিয়ে চলেছে, করোনার সময় লক্ষ লক্ষ লোক মারা গিয়েছে উন্নত বিশ্বে, দাওয়ায় রাখতে পারে নাই এই নেত্রীকে, আমাদের সবাইকে কিন্তু করোনা ভ্যাকসিন দেওয়া হয়েছে, মৃত্যু হার কম ছিল আল্লাহর রহমতে এবং মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে। সুতরাং আমি এই কথাটি সুন্দরভাবে বুঝাতে চাই। আরেকটি বিষয় বলতে চাই যে এই নিস্তিহারে স্পষ্টভাবে উল্লেখ আছে যেটি নিয়ে আমরা চিন্তিত, বিজ্ঞান প্রযুক্তি চতুর্থ শিল্প।